খেলার নিয়মটা বলতেছি, এখানে টিস্যু রাখা আছে আর ওই যে ওখানে গ্লাসে যে ই রাখা আছে, কোক রাখা আছে, তো আমরা এখানে টিস্যুটা ধরে টান দিব, গ্লাস আসার পর যেখানে কোক পরে লেভেল হবে, মানে যেটা লেভেল হবে, মানে যেখানে কোকটা পরে আর কি টিস্যু ছিঁড়ে যায়, যেখানে থামবে সেই জিনিসটা হচ্ছে তার। যদি পার্টি স্প্রে ওখানে যদি ছিঁড়ে যায়, কিন্তু যার ওখানে ছিঁড়বে পার্টি স্প্রে, কিন্তু তার মাথায় আর মুখে মারা হবে, ঠিক আছে? তো এখন আমরা খেলাটা শুরু করি, তো লেটস গো। কি আগে তুমি এসে গেলো? আচ্ছা ঠিক আছে, আমি খেলতেছি, আমি তো একটা মোবাইল নিয়ে আসবো, দেখা যাক। আচ্ছা টান দাও এখন, না এখানে থাক, যেহেতু আসলে স্প্রে ওখানে যাওয়ার পর স্প্রে মাথায় মারছো আমার, এখন তোমার টান, দেখি কি হয়। তুমি কি একবার নিয়ে এসে পারবে না? তোমার কিন্তু বার্গার এখানে আসলে তাহলে পাইতা, ওকে? আচ্ছা যদি বার্গারের আরো আগে যদি পড়ে যায় তখন কি বার্গার দাও? তুমি এই তো স্প্রে স্প্রে খাবো। আচ্ছা হ্যাঁ, আবার স্প্রে খাবে। এই দাঁড়াও, এমনি খেলো না, বার্গার এখানে কিন্তু চলে আসছে, এটা হয়নি, এটা কিন্তু চিটিং করলাম, দেয় না, কি বলে সবগুলো তুমি বানাই, বুঝতেছে না কিছু, এবার কিন্তু ছিড়বে একশো একশো। আর দেখি এবার আমি কি পাই, আমি আমাদের টার্গেটে বলা হচ্ছে মোবাইল, ঠিক আছে? দুইবার স্প্রে খাইছি, যাই হোক, ছিঁড়ে যাবে নাকি মন হচ্ছে কেন? বার্গারটা তো ওই 100 100 100 Oh my god!
এবার দেখি তোমার টান দেখি কি পাও তুমি সবকিছু তুমি নিয়ে নেবা নাকি ছিঁড়ে যাবে নাকি তিনবার স্প্রে খাইছি পর পর এবার বার্গার খেতে হবে আমাকে আমি তো এবার দেখা যাক দেখি তোমার কি পালা দেখি তুমি কি খাও আচ্ছা ঠিক আছে যেখানে ছিড়বে সেখানে তুমি যদি এই জায়গায় ছিড়ে তুমি কোপ পাবা তুমি ইচ্ছা করো বার্গার ওখানে একটা জিনিসও পাইনি দেখা যাক কি হয় এখন এখন কার সব থেকে দামি জিনিস কিন্তু আছে এখানে 8T মোবাইল OnePlus 8T যা এটাই আমার টার্গেট মোবাইলটা পাইলাম না তুমি পাইছই তারপরে তো আমাকে স্প্রে দেবে আমি আর এটা ভাস করবো না একবার এটা নিয়ে আসবো আমাদের গেম শেষ হয়ে গেছে তো অ্যাকচুয়ালি জানাবেন যে আসলে এই গেমটা আপনাদের কাছে কেমন লাগলো তো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম